গরিব আমি আজ কিছু গরিবদের নিয়ে কিছু কথা বলতে চাই যদি আমি কিছু ভুল কিছু বলে থাকি তো আমাকে ক্ষমা করে দিও গরিব গরিব মানুষেরা এরকমই হয় যে তারা সব কিছু সহ্য করতে পারে কিন্তু কোনোদিন অপমানটা ওরা সহ্য করতে পারে না গরিবরা ভুল করলে গরিবরা যদি ভুল করে থাকে তাহলে সেই গরিবদের যদি শাস্তি দেওয়া হয় তো গরিবরা মাথা পেতে নেয় কিন্তু গরিবরা অন্যায় না করে তারা শাস্তি পায় এটা সহজে গরিবরা ভুলতে পারে না এমনই একটা ঘটনা আমি কি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে গরিব আর ধনীদের নিয়ে প্রশংসা তো আমি কথাগুলো বলি কথাগুলো বলার পরে যদি তোমাদের ঠিক মনে হয় কমেন্টের মধ্যে জানিয়ে দিও দেখো এই যে অনেক মানুষ আছে প্রত্যেকটা শহরে বাইরে বিদেশে প্রত্যেকটা জায়গায় যত মানুষ আছে সেখানে সবাই গরিব ধনী বসবাস করে গরিব ধনে বসবাস করে যে সমস্ত বাড়িতে যে সমস্ত বাড়িতে যে অনেক ধরনের মানুষের কাজের লোক আছে যেমনটা তোমরা অনেকেই জানো যে আমি লোকের বাড়িতে কাজ করি আমি রান্না করি তো রকম আমার মতন বহু বহু মানুষ আছে যে যারা কাজ করে লোকের বাড়িতে তো অনেক অনেক মানুষই আছে যেগুলো গরিবদের দাম দেয় না কাজ করায় ঠিকই কিন্তু টাকা নেয় টাকা দেয় টাকা দেওয়ার পরে তার সাথে কোনো সম্পর্ক থাকে না কিন্তু আমরা গরিবরা কি করি একটুখানি একটুখানি ভালোবাসার জন্য তার বাড়িতে দিন রাত পরে থাকি অন্তত ভালো তো বাসে যদি একটা ভুল কথাও বলে সেটাও মেনে নিই ভালো তো বাসে ছেড়ে দি। এই কাজটা পড়ে আছে করে দি কিন্তু কিছু কিছু বড়লোক মানুষরা এটা কখনোই করে না তুমি যদি সারাদিন না খেয়ে থাকো তবুও তোমাকে এক জল খাওয়া তো দূরের কথা তোমাকে বলবেও না যে বাড়িতে কেউ কিছু খেয়ে আসছিস কি আসিস নেই কিন্তু আমরা মানুষরা কাজে বেরির লোকেদের জন্য যে যত কাজ করি তুমি সারা দিন যা কাজ করে দাও না কেন তবুও কিন্তু তারা কখনো বলবে না যে ওই মেটা খুব ভালো বা ওই বউটা খুব ভালো বা এই কাজের লোকটা ভালো কিছু কিছু মানুষ আছে যারা ভালো কিন্তু আর কিছু কিছু মানুষ আছে আমি এরকম নিজে নিজের নিজের ব্যাপারটাই আমি বলছি আমি একটা বাড়িতে আমি একটা বাড়িতে কাজে কাজ করতাম তো কাজ করতাম বলতে কি সিম্পল একটা বয়স্ক মানুষের কাজ করতাম তো আমি ছুটি ছুটি তো কিছুতেই পাবা না ছুটি কিছুতেই পাবা না লোকে টাকা দিয়ে কাজ করায় মনে হয় মানে মনে করে যেন আমরা একটা মেশিন মেশিন আরে মানুষ তো আমরা নাকি কাজ করি তোমাদের বাড়িতে তোমরা যদি মানুষ হয়ে মানুষের দুঃখ ব্যথা না বোঝো বাড়িতে বাচ্চা অসুস্থ থাকলেও তোমাদের কাজে যেতে হয় নিজের শরীর অসুস্থ থাকলেও কাজে যেতে হয় ঘরে স্বামী খেলো কি খেলো না রান্না করলাম কি করলাম না তোমরা মানুষ হয়ে মানুষের দুঃখ দরদ যদি না বোঝো তাহলে কাজের লোকের উপরে তোমরা এইভাবে টর্চার করো এগুলো তো ঠিক না না বলো আমি একটা বাড়িতে কাজ করতাম তো আমি যেটা হচ্ছে শিবরাত্রিতে শিবরাত্রিতে আমি ছুটি চেয়েছিলাম তো ছুটি চাওয়ার পরে আমার ছুটি দেয়নি সেই সরস্বতী পূজাতে আমি ছুটি নিয়েছিলাম সরস্বতী পূজাতে ছুটি নেওয়ার পরে আমি শি শিবরাত্রিতে ছুটি চেয়েছি আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল মহাকালে যাওয়ার কথা ছিল তো আমি যাওয়ার জন্য আমি নটার সময় একটা বাড়িতে কাজে গেছিলাম তো কাজে যাওয়ার পরে ওখানে আমি ওনাকে ডাকি ডাকার পরে তো ওনার যে ছেলের বউ আছে ওনার ছেলের বউ বলেছে যে ওনার তো বয়স হয়ে গেছে তুই এত সকালে কাজ করতে আসছিস তুই কেন কাজ করতে আসছিস মানে ওদের আমাকে যদি ওরা বাড়ির ভিতরে নিয়ে গিয়ে যদি কিছু বলতো তাহলে আমার কোনো রাগ হতো না আমার মান অভিমান হতো না কিন্তু উনি দোতলার উপর থেকে এত বিচ্ছিরিভাবে এত বিচ্ছিরিভাবে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছিল। ওখানে আরো মাছ বাজারের মাছ পাশেই বাজার ওখানে আরো মাছ বিক্রি করা একটা লোক ছিল ওখানে একটা লেপালা লোক ছিল তো উনি দোতলা থেকে এন চিৎকার করে বলছে যে তোর জন্য এত তাড়াতাড়ি করে উঠতে গিয়ে উনি কি মারা যাবে নাকি তারপর ওনার তো ওনার তো ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে তো আমি ওনাকে বলছি কাকিমা উনি তোমার শাশুড়ি যে আমার ডাকাতে যে উনি আসতে উঠবে না জোরে করে উঠবে তাড়াতাড়ি উঠবে সেটা কি আমি বলাতে উঠবে আমি ওনাকে গেট খুলতে বলেছি আমি তো এমন কথাও বলিনি যে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি গেট খোলো বা আমার দেরি হচ্ছে আমি এরকম কথাও কিন্তু ওদেরকে বলিনি তো উনি কি বলেছে উনি বললো যে তোর অকাতের বাইরে যাস না যতটুকু কথা বলা লাগে অতটুকুই কথা বল যখন এই কথাটা বলেছে আমার মাথা গরম হয়ে গেছে যে অকাতের কথা বললো আমি কি করেছি ওদের বাড়িতে অনেক অনেক কথা শুনতে হয় কিন্তু তবুও আমি কাজ করি কেন কাজ করি যেন আমার লক্ষ্যের আমি ওদের কথা শুনে কাজ করছি এই কারণে যে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে আমার মেয়েকে মানুষ করতে হবে আমার সংসার চালাতে হবে এই জন্য আমি এইটা ভেবে আমি ওদের বাড়িতে কাজ করছিলাম কিন্তু সেদিন আমার আমার এত রাগ উঠে গেছে যে আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি তারপরে আমি বলছি ঠিক আছে তোমরা তোমাদের পোষায় তোমরা কাজের লোক রাখবা তোমাদের না পোষায় তোমরা কাজের লোক রাখবা না কিন্তু তোমরা আমাকে টাকা দিয়ে কিনে রাখো যে আমাকে এইভাবে কথা শোনাবা আমি কিন্তু এসব কথা শুনতে রাজি না তুমি আমি অন্যায় করছি তুমি আমাকে দুটো চত্থাপ্য দাও তাহলে আমি মানবো কিন্তু আমি যেখানে অন্যায় করিনি আমি সেগুলো মানবো না তো আমার কথাগুলোর এইটার একটাই কারণ যে তোমরা যদি কেউ কাজের লোক ঘরে রেখে থাকো তো কোনো কাজের লোক কিন্তু তোমাদের কাছে বেশি কিছু আশা করে না একটু একটু মান সম্মান দিয়ে তাদেরকে কথা বলো কারণ তারাও কিন্তু একটা মানুষ তোমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে মান সম্মান থাকতে পারে কিন্তু আমাদের কাছে টাকা পয়সা না থাকতে পারে কিন্তু এতটুকু মান সম্মান আছে রাস্তায় ঘাটে এইভাবে প্লিজ তোমরা বলো না কেউ কারণ গরিবরাও মানুষ আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে আমার মনের উপর যে ঘটনাটা ঘটে গেছে আজকে বাড়ির ভিতরে বাড়ির ভিতরে আজকে যদি তোমরা নিয়ে গিয়ে আমাকে বলতে আমার কোনো দুঃখ কষ্ট হতো ছিল না কিন্তু তোমরা যেভাবে আমাকে রাস্তায় এইভাবে বলেছ আমার খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে তারপর আমি কী বলেছি যে আমি ঠিক আছে ঠিক আছে তোমাদের পোষায় তোমরা লোক রাখবা তোমাদের না পোষায় লোক রাখবে না কিন্তু আমি এইভাবে কথা শুনে কাজ করতে পারবো না তারপর এই কথাটা বলে আমি ওখান থেকে সাইকেল নিয়ে চলে এসেছি এখন তোমরাই বলো বন্ধুরা আমি কি কাজটা ভুল করেছি না ঠিক করেছি